এরপর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ থেকে দেশের সংখ্যালঘুদের উপর হামলা এবং যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি এম এ হাশেম। ফ্রান্সে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পরিষদের উদ্যোগে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স এবং সুইজারল্যান্ড থেকে আগত বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সাথে প্যারিসে বসবাসরত প্রবাসীরা উপস্থিত হয়ে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানায়। 42 বছরের স্বাধীনতা আমরা ভোগ করছি, আমরা যেন সবাই একসঙ্গে সুন্দরভাবে সেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক দূরে। অসহায়দের যখনই আঘাত আসে তখনই কিন্তু শত্রুর পতন ঘটে, এবার পতন ঘটবে ইনশাল্লাহ, এবার ওদের বিচার হবেই। সাম্প্রদায়িক উস্কানি